সখী নবশ্রাবণ মাস, জলদ ঘন ঘটা দিবসের সাঁঝ ছটা, ঝুপঝুপ ঝরিছে আকাশ, ঝিমকি ঝমঝম নিনাদ মনোরম, মুহুর মুহুর দামিনী আভাস পবনে বহে মাতি, তুহিন কণাভাতি দিকে দিকে রজত উচ্ছ্বাস। উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী শ্রাবণ বন্দনায় ঠিক এভাবেই শ্রাবণের জল ভরা আকাশ, স্নিগ্ধতায় মাতোয়ারা বাতাস আর বৃষ্টির উচ্ছ্বাসকে প্রকাশ করেছেন। প্রকৃতিতে শ্রাবণের এমন উচ্ছ্বাস থাকুক বা না থাকুক, ক্যালেন্ডারের পাতায় আষাঢ় পেরিয়ে শ্রাবণ ঠিকই চলে এসেছে বন্ধুরা। হ্যাঁ প্রিয় শ্রোতা, আজ শ্রাবণের প্রথম দিন, সবাইকে তাই শ্রাবণ শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, বর্ষা ঋতুর দুই মাসের দ্বিতীয় মাস শ্রাবণ। বিশেষজ্ঞদের মতে শ্রাবণ তারার নামে নামকরণ হয়েছে এ মাসের। বাদলা দিন আর থই থই পানি রাশির উত্তরাধিকার এই শ্রাবণের কোমল রূপ বা অপর নামই হচ্ছে শাওন। অতি সাধারণের মুখে কাব্যকথায় এ নামটি বহুল প্রচলিত, শুনতেও বেশ মিষ্টি লাগে। বর্ষার অংশীদার হিসেবে এ মাসেও ঝোড়ো বাতাস বয়ে যায়, সাথে থাকে ঝুম বৃষ্টি। শ্রাবণের বৃষ্টির ছোঁয়া পেয়ে কদম, হিজল, কেয়া ও যুথিকা ফুল ফুটে ওঠে আপন মহিমায়। অন্যদিকে আম, কাঁঠাল, আনারস ছাড়াও বাজারে দেখা মেলে আমড়া, লটকন, পেয়ারা, করমচা, জাম্বুরা, কামরাঙ্গা, বিলাতি গাবসহ আরও নানা ফলের সমারোহ। একটা সময় এই শ্রাবণ মাসকে ঘিরে নানা রকম উৎসব চলত এ বাংলায়। কালের বিবর্তে সেগুলো অনেকটাই হারিয়ে গেছে। তবে এখনও এ মাসে বেশ কিছু মেলা পার্বণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিলেট ও ময়মনসিংহের ঝুলন মেলা, মানিকগঞ্জের জগন্নাথ মিশ্রের মেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় খড়মপুর উরস মেলা। সেই সাথে শ্রাবণে আমন ধান রোপণ এবং পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো গ্রাম বাংলার অতি পরিচিত দৃশ্য। তবে শহুরে জীবনে এসবের তেমন ছোঁয়া আমরা পাই না, বরং বিড়ম্বনা আর বিরক্তি নিয়েই এ মাসের বেশিরভাগ সময়টা আমরা পার করি। এর কারণ নগরের জলাবদ্ধতা। একটু সচেতনভাবে খেয়াল করলেই বোঝা যায় যে এই জলাবদ্ধতার দায় অনেকাংশেই আমাদের, কারণ আমরাই প্রতিনিয়ত যেখানে সেখানে ময়লা ফেলে, বিশেষ করে পলিথিনের ব্যাগ, চিপসের প্যাকেট, পানির বোতল ফেলে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে ফেলেছি। বন্ধ করে ফেলেছি ড্রেনগুলো, সেই সাথে নদী ভরাট, খালবিল ভরাট তো আছেই, আর এসবের ফলশ্রুতিতে দুর্ভোগে পড়ছি আমরাই। সময়ের সিঁড়ি বেয়ে শ্রাবণের সাথে সাথে একসময় বিদায় নেবে বর্ষা, আমরা হয়তো ভুলে যাব এ বিড়ম্বনা আর বিরক্তি। তারপর আবার বছর ঘুরে যখন ফিরে আসবে এই বর্ষা, তখন আবার আমরা বিরক্তি নিয়ে পথে নামব। তাই আগামীতে এ বিড়ম্বনা আর বিরক্তি যেন আমাদের জন্য না আসে, এখনই আসুন সকলে সচেতন হয়ে যেখানে সেখানে ময়লা, আবর্জনা সহ পলিথিনের ব্যাগ, চিপসের প্যাকেট, পানির বোতল ফেলা থেকে বিরত থাকি। বর্ষার রিমঝিম উচ্ছ্বাসে আমরাও যেন আনন্দে অবগাহন করতে পারি, আসুন সেই ব্যবস্থা করি এখন থেকেই। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজন সূচি। আজ মহানগর থেকে শুনতে পাবেন স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে পাঠ, এরপর নারীর ক্ষমতা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে, রণাঙ্গনের দিনগুলি পর্বে শুনবেন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, জানাব বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে, আর শোনাব একটি গান। তো বন্ধুরা, জানা হলো আজকের আয়োজন সূচি, এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়। সুপ্রিয় শ্রোতা, সূচিপাতার এর ধরে আয়োজনের প্রথম পরিবেশনায় শোনাব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কথাসহ সমসাময়িক নানা ঘটনা প্রসঙ্গে শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আজ এ গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করছেন আফরোজা পারভিন কণা। বাইগার নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম, সে গ্রামটির নাম টুঙ্গিপাড়া। বাইগার নদী এঁকে বেঁকে গিয়ে মিশেছে মধুমতী নদীতে। এই মধুমতী নদীর অসংখ্য শাখা নদীর একটি নদী বাইগার নদী। নদীর দুপাশে তাল, তমাল, হিজল,
গাছের সবুজ সমারাহ। ভাটিয়ালি গানের সুর ভেসে আসে হালধরা মাঝির কণ্ঠ থেকে, পাখির গান আর নদীর কলকল ধ্বনি এক অপূর্ব মনোরম পরিবেশ গড়ে তোলে। প্রায় 200 বছর পূর্বে মধুমতি নদী এই গ্রাম ঘেঁষে বয়ে যেত। এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছিল জনবসতি। প্রকৃতির অমোঘ নিয়মে ধীরে ধীরে নদীটি দূরে সরে যায়, চর জেগে গড়ে ওঠে আরও অনেক গ্রাম। সেই 200 বছর আগে ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব নিয়েই আমাদের পূর্বপুরুষরা এসে এই নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্য ও সুষমা মণ্ডিত ছোট্ট গ্রামটিতে তাদের বসতি গড়ে তোলেন এবং তাদের ব্যবসা বাণিজ্য ছিল কলকাতা বন্দরকে কেন্দ্র করে। অনাবাদী জমিজমা চাষবাস শুরু করেন এবং গ্রামের বসবাসকারী কৃষকদের নিয়ে একটা আত্মনির্ভরশীল গ্রাম হিসেবেই এই গ্রামটিকে বেশ বর্ধিনশু গ্রাম রূপে গড়ে তোলেন। যাতায়াত ব্যবস্থা প্রথমে শুধু নৌকাই ছিল একমাত্র ভরসা, পরে গোপালগঞ্জ থানা স্টিমার ঘাট হিসেবে গড়ে ওঠে। আমাদের পূর্বপুরুষরা টুঙ্গিপাড়া গ্রামে জমি জমা ক্রয় করে বসতির জন্য কলকাতা থেকে কারিগর ও মিস্ত্রি এনে দালান বাড়ি তৈরি করেন, যা সমাপ্ত হয় 1854 সালে। এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দালানের ধ্বংসাবশেষ। 1971 সালে যে দুটো দালানে বসতি ছিল, পাকিস্তানি হানাদার আগুন দিয়ে সে দুটোই জ্বালিয়ে দেয়। এই দালান কোঠায় বসবাস শুরু হবার পর ধীরে ধীরে বংশবৃদ্ধি হতে থাকে আর আশেপাশে বসতির সংখ্যাও বৃদ্ধি পায়। এই দালানেরই উত্তর পূর্ব কোণে টিনের চৌচালা ঘর তোলেন আমার দাদার বাবা শেখ আব্দুল হামিদ। আমার দাদা শেখ লুৎফর রহমান এই বাড়িতেই সংসার গড়ে তোলেন আর এখানেই জন্ম নেন আমার আব্বা 1920 সালের 17 মার্চ। আমার আব্বার নানা শেখ আব্দুল মজিদ, আমার আব্বার আকিকার সময় নাম রাখেন শেখ মুজিবুর রহমান, আমার দাদির দুই কন্যা সন্তানের পর প্রথম পুত্র সন্তান আমার আব্বা। আর তাই আমার দাদির বাবা তার সমস্ত সম্পত্তি দাদিকে দান করেন এবং নাম রাখার সময় বলে যান, মা সায়রা, তোর ছেলের নাম এমন রাখলাম যে নাম জগৎজোড়া খ্যাত হবে। শুনছিলেন স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে পাঠ। প্রিয় শ্রোতা, বর্তমান বিশ্বে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, শিক্ষা দীক্ষা কাজে কর্মে উভয়েরই রয়েছে সম অধিকার। তথাপি আজও আমাদের মতো উন্নয়নশীল দেশে নারীদেরকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই নিজ পরিচয়ে প্রতিষ্ঠিত হতে হয়। যারা তা পারেন তারাই সফল এবং অনুকরণীয়। হ্যাঁ বন্ধুরা, এবার শোনাতে চাই তেমনই একজন সফল নারীর জীবনের গল্পকথা স্বপ্নের আগামী পর্বে। আজকের পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শাহনাজ পারভীন। শ্রোতা বন্ধুরা, স্বপ্নের আগামী এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, আপনারা ভালো আছেন এমনটাই চাইছি। আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের পেশা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি, আর নারীরা যারা আছি তারা তো ঘর সামলে যারা বাইরে বের হচ্ছে তাদের সব কিছুই অনেক সুন্দরভাবে নিজের মতো করে তৈরি করে নিতে হয় সেই পরিবেশ পরিস্থিতিকে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন নারী ব্যক্তিত্বের সাথে যিনি ব্যাংকিং সেক্টরগুলোতে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু অনেক বেশি পরিমাণে শ্রম দিতে হয়, ডেডিকেশন দিতে হয়। তো সেই হিসেবে একজন নারী ঠিক কীভাবে ঘরে বাইরে সমান তালে নিজেকে মানিয়ে চলছেন সেই গল্পই আমরা আজকে শুনব। তো প্রথমে আপা, আপনার নাম এবং পরিচয় জানতে চাইছি। আমি মৌসুমী আক্তার, আমি আছি ব্যাংকিং সেক্টরে। আমার সকালটা শুরু হয় বাচ্চাদের নিয়ে, সংসার নিয়ে, কিন্তু যখন আমার অফিসের সময় শুরু হয়ে যায় তখন আমি অফিসের সময়টা বুঝে ঘরের কাজটা গুছিয়ে অফিসে চলে আসি। আর ওই সময়টা আমার বাসায় আমার বাবা মা আছেন, তারা সাপোর্ট দেন, আর আমার স্বামী প্রচণ্ড সাপোর্টিভ এবং সে সাহায্য করে বলেই আমি কর্মক্ষেত্রে এত নিশ্চিন্তে সময়টা কাটাতে পারি। বাকি সময়টা আমার বাবা মা, আমার স্বামী, তারা দেখেন। আমার আবার অফিস সময় শেষ হলে বাসায় গিয়ে তখন আবার আমি সংসারের কাজ আবার গুছিয়ে করে ফেলি। এই যে একটা ক্লান্তিহীন জীবন, আপনি একবার ঘর গুছিয়ে বাইরে বের হচ্ছেন, আবার আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেক লোড নিতে হচ্ছে, আবার ঘরে যেয়ে সেই ব্যস্ততা, তো মাঝে মাঝে কি নিজের কাছে মনে হয় যে একটু টায়ার্ড হচ্ছি, বা হয়তো বা একটা পুরুষের তুলনায় আপনার লায়াবিলিটিসগুলো অনেক বেশি চলছে?
আসলে মেয়েদের একটু বেশি করতে হয় পুরুষদের চেয়ে, এটা হচ্ছে কারণ আমরা মানসিকভাবে স্ট্রেসটা বেশি নিতে পারি পুরুষের থেকেও। আর বাসায় গিয়ে যখন আমার প্রিয় মানুষগুলোর হাসি মুখ দেখি তখন আমার আসলে স্ট্রেসটা থাকে না। আর আমি অফিস থেকে যখন বের হই তখন আমি বাসায় যাওয়ার পথেই ভাবি যে আমার বাসার বাচ্চাগুলো আমাকে হাসি মুখে দেখতে চায়, আমি ওভাবেই বাসায় হাসি মুখেই ঢুকি, ওরা আমাকে দেখে খুশি, আমি ওদেরকে দেখে খুশি। না, আমি ক্লান্তি তো থাকি, তারপরে সেটা আমি লুকিয়ে যখন হাসি মুখে ঢুকি ওদেরকে দেখে আমার আসলেই ক্লান্তি চলে যায়। তো এই যে আমাদের মেয়েরা বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করছে, স্বপ্নের আগামী, এখানে আমরা একেবারেই যারা লেখাপড়ার সুযোগগুলো পায়নি সেই লেভেলগুলো থেকে এসেছে, তারাও কিন্তু আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়েই কাজ করছে। তো সেই নারীদের কথা আপনি বলেন যে আসলে নারীদের এনকারেজিং সেই জায়গাটা কোথায়, কোথায় থেকে তারা সাহস সঞ্চয় করে এবং এই কাজগুলো করতে পারে? মূলত পরিবারকে তো অবশ্যই একটু সাপোর্ট দিতেই হবে। যদি আর্থিক স্বাবলম্বী হতে পারে তাহলে তার সব দিকেই শক্তি কাজ করবে এবং সে অন্যকেও দেখতে পারবে, নিজেকেও দেখতে পারবে। এজন্যই আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাকেও দেখেছি যে সেও খুব হাসি খুশিভাবে কাজ করছে, সে বুঝছে যে সে অর্থ উপার্জন করছে, পরিবারকে সাপোর্ট দিতে পারছে, সেও হ্যাপি। তো নারীরা ওখান থেকেই শক্তিটা পাচ্ছে যে অর্থ উপার্জন করতে পারছে, আর এখনকার পরিবারগুলো তো আসলে নারীদেরকে সাপোর্ট দিচ্ছে, এখন কাজ করতে হচ্ছে আমাদের। তো এই যে মেয়েরা, আমি বলবো যে সব দিকেই পারদর্শিতা নিয়ে কাজ করতে চাইছে এবং চেষ্টা করছি আমরা আমাদের কাজগুলোকে গুছিয়ে করতে, তো এই পরিবেশটা বা নারীদের এগিয়ে আসা, নারী উদ্যোগী হয়ে কাজ করা, আপনার কাছে কী মনে হয় যে আমাদের আগে যে বাধাগুলো ছিল একটা মেয়ের ক্ষেত্রে স্কুল কলেজ গোয়িং কিংবা সাধারণ জীবনের ক্ষেত্রে, এখন কি সেটা কমে গেছে? হ্যাঁ, অবশ্যই কমে গেছে, অনেকাংশে কমে গিয়েছে। এখন মানুষ আসলে আগের থেকে শিক্ষার হারও বেশি, তারা এখন বুঝছে শিক্ষার প্রয়োজনও যেমন বুঝছে সেরকম মেয়েদের কর্মক্ষেত্রে আসা প্রয়োজন সেটাও বুঝছে, এই জন্য তারা হচ্ছে সাপোর্টটাও আগের থেকেও বেশি দিচ্ছে, মেয়েদের কাজ আগের থেকে সহজ হয়েছে আমার কাছে মনে হয়। তো বাবা মারা যখন একটা মেয়েকে তৈরি করছেন, লেখাপড়া শেখাচ্ছেন, অনেক দায়িত্ব নিয়েই করছেন, নিরাপত্তা দিচ্ছেন, আপনার কাছে কী মনে হয় যে বাবা মাও এখন আগের তুলনায় দৃষ্টিভঙ্গি পাল্টেছে, মেয়ের স্বাধীন যেটা মনোভাবে সে যে পেশায় যেতে চায় সেটাতে যেতে পারছে? অবশ্যই অবশ্যই, এখন বাবা মা বলতে কি, যেমন এখন আমরা বাবা মা, আমরা চাবো যে আমাদের আমার দুটো মেয়ে যেন হ্যাঁ পড়াশোনা শিখে, ও সুন্দরভাবে ভালো মানুষ হয়, তার ভিতরে হচ্ছে মনুষ্যত্ববোধ জাগে এবং তার পড়াশোনাটাকে সে কাজে লাগিয়ে সেও কোনো একটা কর্মক্ষেত্রে তার মতো করে সে বাঁচবে, এটা আমাদের যেমন ইচ্ছা। এখন বর্তমানের যে বাবা মারা তারা তো আমাদের বাবা মারা, তারা ওইভাবেই চিন্তা করেছেন, তারা আমাদেরকে এইভাবেই চিন্তা করে হ্যাঁ তুমি যা করতে চাও সেভাবে করো, এভাবে একটা নিজের জীবনে তৈরি দিয়েছে। সব শেষে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটি হচ্ছে যে তারপরও দেখা যায় যে সমাজে বিভিন্ন পরিস্থিতিতে মেয়েরা হয়তো অবহেলিত হচ্ছে, যৌতুক বলি কিংবা সামাজিক অনেক ধরনের অন্যায়ের শিকার তারা হচ্ছে, ওই জায়গাগুলো থেকে বের হবার ক্ষেত্রে একজন কর্মজীবী নারী কতটা এগিয়ে? একজন কর্মজীবী নারী হচ্ছে আর্থিকভাবে যেহেতু স্বাবলম্বী, সেহেতু সে প্রতিরোধটা করতে পারছে, শুধু নিজের না, সে যদি চায় যে সমাজের আরও 10টা বিয়ের পাশে দাঁড়াবে সেখানেও সে দাঁড়াতে পারবে, এই জন্য কর্মজীবী নারীরা একটু এগিয়ে আছে সব ক্ষেত্রে। ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দরভাবে আমাদের আজকের এই বোনটির কাছ থেকে আমরা শুনছিলাম যে একজন নারী আসলে ঘর বাহির সামনে যে কোনো পেশাতে অনেক সুন্দরভাবে কাজ করছেন, তাদের কাজের জায়গাগুলো নিরাপদ হোক, তারা ভালো থাকুক, আর তাদের পাশে যে পুরুষেরা আছে তারাও সহযোগিতার হাত দিয়ে, দায়িত্বের হাত দিয়ে আমাদের কাজগুলোকে সহজ করুক। ভালো থাকবেন সবাই। জাগো নারী জাগো, বন্ধু শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো, বন্ধু শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো, বন্ধু শিখা। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, গ্রীষ্মের রুদ্র প্রকৃতির গ্লানি আর জরাকে ধুয়ে মুছে প্রশান্তি, স্নিগ্ধতা আর সবুজে ভরে তোলে বর্ষা, আর এই বর্ষা বাঙালি মননে সবচেয়ে বেশি আবেগী সুর বাজিয়েছে। বর্ষার আবেগ এবং অনুভূতির জোয়ারে ভাসেননি এমন কবি সাহিত্যিক পাওয়া দুষ্কর। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও তার লেখনী আর সুরে বারবার এঁকেছেন বর্ষার ভিন্ন ভিন্ন রূপ, যেখানে কখনো ফুটে উঠেছে ভালোবাসা, কখনো আবার বিরহ। আজ শ্রাবণের প্রথম দিনে শোনাব নজরুলের লেখা ও সুরে তেমনই এক গান ইয়াসমিন মুস্তারির কণ্ঠে।
1971 সাল, এ বাংলার বাঙালিদের ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়, একই সাথে সেই একাত্তর গর্ব আর অহংকারের অধ্যায়। কেননা একদিকে একাত্তরে এ বাংলার মানুষ যেমন দেখেছে শত্রুদের নির্মম অত্যাচার আর হত্যাযজ্ঞ, অন্যদিকে দেখেছে বীর বাঙালিদের একসাথে জেগে ওঠা, মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর বিজয় ছিনিয়ে আনা। যারা এ প্রজন্মের নাগরিক তারা এসবের কিছুই দেখেনি, কিন্তু দেখতে না পেলেও তারা জানতে চায়। আমরা জানাতে চাই আগামী প্রজন্মকে 1971 রচিত এ বাংলার সেই গর্বিত ইতিহাস। আর তা জানতেই আমাদের নিবেদন বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের স্মৃতিকথা সাজানো রণাঙ্গনের দিনগুলি পর্ব। আজ এ পর্বে বীর মুক্তিযোদ্ধা তারকচন্দ্র বারুইয়ের সাথে কথোপকথনে আছেন তোয়েব রহমান। বীর মুক্তিযোদ্ধা তারকচন্দ্র বারুই ট্রেনিং গ্রহণ করে গেরিলা যোদ্ধা হিসাবে নারায়ণগঞ্জে চলে আসেন। একদিন রেস্ট নেওয়ার পর তিনি যুদ্ধ শুরু করেন। একদিন রেস্ট নেওয়ার পরে আবার রাত্রে আমরা নির্জন জায়গায় একটা মিটিং করলাম। মিটিং করে কিভাবে কোথায় মারা যায় তখন একটা স্থান আমরা জোগাড় করে নিলাম, যে ভাওনি টেক্সটাইল মিলে। তো অনেকে সাহস পায় না, তো আমি সবার একটু বুঝায় বুঝায় সাহস করলাম। ভাওনি টেক্সটাইল মিলে চলে গেলাম, আগে গিয়ে দেখলাম যে কিভাবে মারবো। তখন চারিদিকে ঘুরলাম, ঘুরে টুরে দেখার পরে শেষে একটা ওয়াল আছে বিশাল বড়। তখন ওই বাউন্ডারি ওয়ালের পিছন দিয়া আমরা খেয়াল করে আসলাম যে এখান দিয়া ওদের এখানে ভিতরে আর্মিরা থাকে, এখানেই মারি দিব। তা আমরা অতটা ই করতে পারিনি যে আমরা কীভাবে পালিয়ে যাবো,
মারার পরে ওই জায়গাগুলি দেখে নিলাম। তার পরের দিন পরে আমরা গেলাম, নয় জনের সাথে নয়টা গ্রেনেড নিয়ে জায়গা পড়ানো অবস্থা ছিল। রাত্রে দেড়টার সময় যাই, যাওয়ার পরে একজন করে সব ওয়ালের পাশে দাঁড়াই। সবাই যখন একত্রিত হই একসাথে, আমরা গ্রেনেডটা থ্রো করে দিই, বিশাল আওয়াজ হয়ে যায়, মনে হচ্ছিল যেন পৃথিবী ভেঙে গেল। তখন সাথে সাথে আমরা আবার দৌড়ে, যখন দৌড় দিলাম তখন আর্মিরা টের পেয়ে গেল, বুঝে পড়িল ওরা ফায়ার করা আরম্ভ করে দিল। আমরা বালু নদীতে ঝাঁপাইয়া পড়লাম, নদীতে ঝাঁপ দিয়া সাঁতরাইতে এক মাইলের মতন সাঁতরাইলাম। এই রাত্রে সাঁতরাই যার যার মতো করে আবার চলে আসলাম। এইটা করার পরে সঙ্গে আবার আগরতলায় রওনা দিলাম। তখন আসলাম আগরতলায়, আইসা কিছুদিন আগরতলায় এক জায়গায় আমি থাকলাম। থাকার পরে আবার আমি ক্যাম্পে চলে আসলাম, আমি ক্যাম্পটা চিনতাম, সেই ক্যাম্পে চলে আসছি হাঁপানিয়া ক্যাম্পে। এখান থেকে রেকর্ডিং হয়ে গেলাম, তখন আমাকে নিয়ে গেল পালাটানা। পালাটানা নামে একটি জায়গা পাহাড়ের উপরে, সেখানে চলে গেলাম। যাইয়েই পাইলাম আমি আমার এলাকার লোক জালকুড়ি, সেখান থেকে ওখানে ট্রেনিং আরম্ভ হয়ে গেল। ট্রেনিং দেওয়ার পরে বেরিয়ে আসলাম, আবার হাঁপানিয়া ক্যাম্পে আসলাম। হাঁপানিয়া ক্যাম্পে থেকে আমাদের বললো যে এখান থেকে কে কে তোমরা স্পেশাল ট্রেনিংয়ে যাবে। তা আমি হাত উঠাইলাম, আমার লোকে সবাই হাত উঠাইল। তা আমাদের ওইখান থেকে আবার ট্রাকে ভরে আবার নিয়ে গেল একটি নির্জন জায়গায় পাহাড়ের উপরে, সেখানে আবার 12 দিন ট্রেনিং হইল। তা আমি ট্রেনিং দিছিলাম স্টেন গান, SLR, 303, MMG, LMG, 2-inch মোটার আর এক্সপ্লোসিভস, হাই এক্সপ্লোসিভস, ডেটোনেটর সহ এগুলি সব আমাদের দেখাইলো। এগুলি আমরা নোট করলাম একটা কাগজে। আসার সময় আমাদের বিদায় দিল, আমাদের 1 মাস 24 দিনের মতন ট্রেনিং হইল। আমরা দেশে চলে আসলাম, খুব কষ্ট করে আসার সময় খুব সাবধানে আমরা আসলাম। সারা রাত সারা দিন হাঁটতাম, কোনো খাওয়া দাওয়া ছিল না, যার যার মতো করে চলে আসলাম। আমরা থাকতাম ঢাকিশুরি কটন মিলে সরকারি কোয়ার্টারে, এখানে বাবা মা থাকত। তো মা বাবা বাড়ির মামার বাড়ি থেকে এখানে চলে আসছিল। তা আমি যখন এই লক্ষণকোলায় চলে আসলাম, তখন একটা লোক আমার কিভাবে যেন চিনে ফেললো। তা আমাকে বললো যে আরে তুমি তারক না? আমি জি। কয় তুমি জানো তোমার মা যে মারা গেছে? তখন সাথে সাথে শুনে আমি পড়ে গেলাম, আমার কান্ধে SLR ছিল, আমি কাইতে পড়ে গেলাম। তা আমার লোকের লোকেরা জানি না, তারা দৌড়ছে ধরে না, কিভাবে দৌড়ছে না দৌড়ছে। পরের দিন আমি ঘুম ভাঙলো পরে দেখলাম যে আমি ওইখানে একজন লিডার ছিল মতিন সাহেব নামে, ওনার বাড়িতে, মতিন সাহেবের বাড়িতে আমি। তো আমি আবার তাদেরকে আগে থেকে চিনতাম, তো এখানে আর ক্যাটাগরিটা আছে। তো মতিন সাহেবের এক ভাই আসলো, কারে তারেক তোমার এই অবস্থা কিভাবে হইলো? আমি কইলাম যে ভাই কইতে পারি না, মার কথা শুনে আমার মাথা গুড়া দিয়ে হালাইছে। আমি তাইলে আর তুমি আর নদীর ওই পারে যাই না? আমি কি আমার তো অস্ত্র অস্ত্র আমার সাথে লোকজন তো সব চলে গেছে জালকুড়িতে। কয়তো ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তারপরে তুমি সন্ধ্যার সময় বেরিয়ে যেও। তা আমি আর ওর অপেক্ষা করলাম না, আমি খাইলামও না, না খেয়ে আমি বেরিয়ে আসলাম। আমার মন চঞ্চল করতেছে কতক্ষণে আমি আমার বাপের কাছে আসবো, আমার ভাইদের কাছে আসবো, আমার মা মারা গেছে কি অবস্থায় আছে তারা। আমি চলে আসলাম, আমার খাওয়ার জন্য অনেক টানাটানি করছি মতিন সাহেবের ভাইটাই এরা। তা আমি আসলাম, আসার পরে কোয়ার্টারে আসলাম, দেখে আমার দিকে এক চিকার দিল, আমারও কান্না ভেঙে পড়লাম। তখন বাবার সামনে এসে বস, বাবা তখন আমাকে অনেক সান্ত্বনা দিল। দেওয়ার পরে আমাকে মুড়ি আর গুড় দিল খেতে। আমি খেয়ে বাবারে বললাম যে বাবা আমার জন্য ভাববেন না। তখন বাবারে খুলে বললাম সর্বনাশ তুমি মৃত্যু উদয় কি করছো? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো আমাদেরও মেরে ফেলবে। আমি না বাবা, আমি আর এখানে আসবো না, আমি আজকেই এখনই চলে যাচ্ছি। তখন আমি চলে গেলাম জালকুড়ি গ্রামে, বিশাল গ্রাম জালকুড়ি। তো ওইখানে যাওয়ার পরে তখন আমার কমান্ডার আব্দুল মালিক ভাই, উনি এখনো জীবিত আছেন, ওনার বাড়িতে থাকলাম। রাত্রে আমরা থাকি বিরাট বিশাল চকের মধ্যে, ধান ক্ষেতের ভিতরে, মানে টাইম টু টাইম এসে ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি। তো হঠাৎ করে একদিন আমরা পাগলা হাই স্কুলে একটা রেখি করলাম, 3 দিন রেখি করলাম। রেখি করার পরে চিন্তা ভাবনা করলাম এখানে আর্মিরা থাকে, যে আমরা এই জায়গাটার ভিতরে অপারেশন করলে আমরা একটা সাকসেসফুল হবো। তো রেখি টিকি করার পরে কমান্ডার সাহেব বললো কে কে যাইবা। তো আমরা 13 জন ছিলাম, 13 জনের মধ্যে আমরা 6 জনের মতন রাজি হয়ে গেলাম। আমরা 6 জন মিলে পাগলা হাই স্কুলে, আর আমার সাথে একজন ছিল হরজত নামে, সে আমরা এই দুইজন আমরা একটা পুকুর ছিল প্রায় 6-7 বিঘার মতো, পুকুরের উপরে কস্তুরি পানা ছিল। তখন আমরা এই পুকুরের নিচ দেওয়া, এই কস্তুরি পানার নিচ দেওয়া সাঁতরায় আমরা ওই পার গিয়ে আমরা গ্রেনেড মেরে দেবো। ওরা একটা খালি জায়গার উপরে বেঞ্চে বসা ছিল, আর দুই দিকে আমাদের রাইফেল, স্টেন গান আর SLR নিয়ে ফায়ারিং এর জন্য প্রস্তুত রইল। আমরা প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমাদের এই পুষ্কমিটা পার হয়ে ওই পার যেতে। তখন ওই পার গিয়ে পৌঁছলাম, পৌঁছার পরে এমনভাবে উঠলাম যাতে ওরা বুঝতেই না পারে। ওরা 4-5 জনের মতন বসা ছিল, মেরে দিলাম গ্রেনেড, 2টা গ্রেনেড যখন মেরে দিলাম ওই 2টা গ্রেনেডে ওরা কাবু হয়ে গেছে, সাথে সাথে আমাদের লোকেরা ফায়ার করে দিল। তো উপরে উঠলাম, ওইটা দিয়ে হওয়া পড়ে গেছে গা। তো ওদের আরাম টারাম লইয়া আমরা সাথে সাথে আমরা ওই জায়গা পরিত্যাগ করলাম, খালি ময়দানে এসে গেলাম রাত্রে। তখন রাত্রে এসে গেলাম, আসার পরে দেখলাম যে আমরা 7-8টা অস্ত্র নিয়ে আসছি,
কিন্তু আরংস নিতে পারিনি, আরংস ওদের কমরে বাঁধা ছিল ওইটা নিতে পারিনি, তাড়াহুড়া করে নিয়ে আসছি। তারপরে 16ই ডিসেম্বর যেদিন স্বাধীন হবে, জানি না যে স্বাধীন হবে, সেদিন আদমজি বিশাল বড় একটা বৃহত্তম ঝুট মিল ছিল, সেখানে আর্মিদের অনেক গতকম্প ছিল, সে রাজাকারও ছিল, সেখানে আমাদের বললো যে ওইখানে অপারেশন করতে হবে। গেলাম, তখন ভোর 6টা বাজে গেলাম আমরা সবাই। যাওয়ার পরে বেলা 11টার সময় আমার সাথে একজন সঙ্গী, তার একটা গুলি লেগে গেল, ফায়ারিং করতেছি এর মধ্যে গুলি লেগে গেল, ওদের ফায়ারিং ওদের একটা গুলি আমার লগের লোকের একজন লেগে গেল। লাগা যাওয়ার সাথে সাথে আমরা হতভঙ্গ হয়ে গেলাম, আয় কি হয়ে গেলো এটা। তখন আমরা স্তব্ধ হয়ে কতক্ষণ চুপচাপ রইলাম। তখন আমাদের কমান্ডার বললো যে কি করা যায়, তাই আমি বললাম যে ওরে এখান থেকে আমরা রাস্তার কিনার দা নিয়া হাসপাতালে লুয়ে গেলে একটা চিকিৎসা করে দেখলে বোঝা যায় কিনা যে বাঁচবো কিনা। তো বললো যে ঠিক আছে তোমরা 3 জন যাও গা। তা আমরা এই 3 জন লইয়া তখন বেরিয়ে আসলাম। আসার পরে এই 1 মাইলের মতন আসলাম, আসার পরে একটা একটা রিক্সা দূরে থেকে দিয়ে ফালায় রাখছে, ওই রিক্সার মধ্যে ওরা বহাইলাম। আমরা নিজেরই রিক্সার টাইনা টুইনা নিয়ে আমরা নারায়ণগঞ্জের দিকে রওনা দিলাম। তো রাস্তার মধ্যে দেখি যে আর লড়ে চড়ে না, দম নাই, এদিকে টিপি ওদিকে টিপি, শরীর পুরা শরীর দেখি যে মারা গেছে। তখন আমার লগের আর 2 জন আছে, ও গেলাম কিনে এই অবস্থায় গেলে আর কি না আর কিছু হইব, আমি চলো এই রিক্সালে ওগো বাড়িতে যাইগা। তখন ওগো বাড়িটা জাল ইয়ে থেকে আদমজি থেকে 2-2.5 মাইলের মতো ওগো বাড়িতে নিয়ে গেলাম। নেওয়ার পরে মা বাবা কান্নায় ভাঙে বললো চিলা পাল্লা লাগিয়ে গেল। তো বললাম যে চিলা পাল্লা করে না, হইচই করলে এখানে খবর পাইলে আর্মিরা আইসে যাইব। যাই হোক, শেষে ওই ওইখানে জালকুড়িতে তালতলা একটা জায়গার নাম, ওইখানে ওরে ওই দিনই দাফন কাফন করা হইলো। দাফন কাফন করার পরে শেষে সন্ধ্যা হয়ে গেছে গা, পরে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। এই আমরা আনন্দে উল্লাসে মেতে গেলাম। যুদ্ধ শেষ করে তিনি ফিরে আসেন, যোগ দেন দেশ করার কাজে। শ্রোতাবন্ধু, আয়োজনের সব শেষ নিবেদন শুভযাত্রা জানিয়ে দিচ্ছি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে সকাল 7:10 থেকে রাত 9টা পর্যন্ত, এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:30 থেকে রাত 9:40 পর্যন্ত। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। প্রিয় শ্রোতা, এক এক করে শেষ হলো আজকের সকল পরিবেশনা, এবার বিদায়ের ঘণ্টা বাজছে। তবে বিদায় নেবার আগে বলতে চাই, বর্তমান সময়ে আমাদের সন্তান বা বাড়ির শিশু থেকে কিশোর বয়সী ছেলেমেয়েরা খুব বেশি ফাস্ট ফুডে আসক্ত। ঘরের তৈরি খাবারের থেকে বাইরের রেস্টুরেন্ট বা ফুড ভ্যানের খাবার তাদের কাছে বেশি পছন্দের, ফলে তারা সঠিক পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে এবং দিন দিন এ বয়সী ছেলেমেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হয়ে তাদের বোঝাতে হবে এ সকল ফাস্ট ফুড বা বাইরের খাবার অতিরিক্ত খাওয়ার কুফল সম্পর্কে, বোঝাতে হবে পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থ সবলভাবে, এ প্রত্যাশায় এবার শেষ কথায় জানিয়ে যাই। আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী এবং উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা। প্রযোজনা সহকারী ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা মোহাম্মদ সাদ্দাত হোসেন খান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।